হ্যালো দর্শক শ্রোতা, এটা আমাদের একটা রেডিও শো। এখানে আপনারা তেমন আমাদের চেহারা দেখবেন না, আপনারা কিছু ছবি দেখবেন, কিছু ফটো দেখবেন, তবে আপনারা হয়তো আমাদেরকে চেনেন, নাম বললে হয়তো চিনবেন। অয়ন ভাইকে তো ডেফিনেটলি চিনবেন। আমার ডান পাশে বসে আছেন অয়ন চাকলাদার, আপনাদের প্রজন্মের একজন বিখ্যাত সঙ্গীত অঙ্গনের বিখ্যাত পার্সোনালিটি। উনি সুরকার এবং কম্পোজার, মানে আমরা বলি যেটা ইনস্ট্রুমেন্টেশন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, ওইটার একজন এক্সপার্ট, এবং উনি গায়ক এবং উনি মডেল। অয়ন চাকলাদার আমার পাশে বসা, ওনার দুই একটা ছবি থাকবে এই ভিডিওতে। আমার বাঁ পাশে বসা লায়লা হক, তিনি ছিলেন বাংলাদেশ বেতারের প্রোগ্রাম ম্যানেজার বহু বছর, লাস্টে হয়েছেন প্রোগ্রাম ডিরেক্টর, ওই হিসাবে উনি রিটায়ার করেছেন। কিন্তু রিটায়ার করার পরে যারা কাজের লোক তারা কখনো রিটায়ার করেন না। এখন লায়লা প্রচণ্ড ব্যস্ত, উনি প্রচুর লেখাপড়া করে, এটা লেখে, কবিতা লেখে, গল্প লেখে, কী লেখে আল্লাহ জানে। ওনার একটা লাইব্রেরি আছে, ডেস্ক আছে, উনি একটু মুচকে মুচকে হাসছেন এখন। তো উনি বলছে আমি আমার চেহারা দেখাতে পারবো না কিন্তু তোমরা, হ্যাঁ আমি আই উইল গিভ মাই ভয়েস বাট আমার চেহারা দেখেন। কিন্তু আমি যা হোক, উনি হয়তো পরে ওই ডিসিশন চেঞ্জ করবে। আমার নাম আব্দুর কাদেরি, আমি খুব একটা পরিচিত না, তবে রিসেন্টলি কিছু কিছু মানুষ আমাকে চেনে। হ্যাঁ, যদি বলেন যে আমি শিল্পী, তবে আমি একজন বিদেশি শিল্পী, বাংলাদেশি শিল্পী, তবে বিদেশে আমার যেহেতু আনাগোনা ছিল এত বছর, তাই আমি একটা আপনাদেরই বাংলাদেশি এনআরবি আর্টিস্ট। আমার কিছু গান ইউটিউবে আছে, পাবেন খুঁজলে, এই চ্যানেল লেমনট্রি, এটা আমাদের চ্যানেল। এখানে আমরা অয়ন ভাই বলতে গেলে উনি যদিও আমাদের লেমনট্রির ভিতরে নাই, কিন্তু ভিতরে আছে অ্যাজ আ টিম, অ্যাজ অ্যান এক্সটার্নাল পার্সন উই আর ইন আ পার্টনারশিপ। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা একটা মোটামুটি গবেষণামূলক অনুষ্ঠান আপনারা বলতে পারেন। এই অনুষ্ঠানটার নাম হলো বাংলাদেশি তারকা শুরু থেকে এ পর্যন্ত। তো আমার লায়লা আপা, উনি আবার আমার আপা, পারিবারিকভাবেও আমরা সম্পর্কিত, উনি আমার চাচাতো বোন, একই ফ্যামিলির। তো লায়লা আপা আমাকে বলে যে বাংলাদেশি তারকা না বলে এটার নাম দিবা বাংলাদেশের তারকা। তাই ঠিক আছে, ভালো, আমি বলি আমার মতো, আপনি বলবেন আপনার মতো। লায়লা আপার সাথে আমার একটা ইনফর্মাল ফ্রেন্ডলি রিলেশনশিপ। আপা উনি আমাকে অনেক কিছু অ্যাডভাইসও করেন, এটা ভালো হয়েছে, এটা ভালো হয় নাই, এটাকে ইম্প্রুভ করো। তো যা হোক আপা, আমাদের প্রথম তারকা আপনি বলেন কে? আমাদের তারকা তো আমাদের, মানে তারকা আমি একটু ক্লিয়ার করি, সিনেমা, টেলিভিশন, রেডিও, ইউটিউব, এসব কিছু মিলে আমাদের তারকা, স্টেজ, এমনকি গ্রামের, ওই যে আমাদের যারা গ্রামের, গ্রাম থেকে উঠে আসছে যারা তারকা হয়েছে, ওই যে কি আমিন ভাই, ওই যে কি নাম, না যাত্রার না, ওই যে শাহ আব্দুল করিম, এই যে এনারা বাউল, তারপরে বাউল বিভিন্ন আছে। এনিওয়ে আমি প্রথমে একটু লায়লাপার পরিচয় তো দিলাম, অয়ন ভাইয়েরও পরিচয় দিলাম, আমার নিজেরও একটু পরিচয় দিলাম। এখন অয়ন ভাই কিছু বলুক সামান্য, জাস্ট অ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন, তারপরে লায়লাপা কিছু বলবেন। আজকে আমি খুব ভালো বোধ করছি, খুব ভালো ফিল করছি যে আমার এখানে দুজন গুণী মানুষ এসেছেন আমার স্টুডিওতে। এই স্টুডিওতেই আসলে অনুষ্ঠানটা পরিচালিত হচ্ছে। তো সাদি ভাই বা কাদেরি ভাই যেটাই বলি, উনি আমার একজন সিনিয়র ফ্রেন্ড, শুধু সিনিয়র না, অনেক সিনিয়র, কিন্তু আমি আমাদের, হ্যাঁ সম্পূর্ণ আরেক জেনারেশন, কিন্তু আমাদের মধ্যে একটা জেনারেশন না, মনে হয় প্রায় দুটো জেনারেশন। তো তারপরও আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব এবং আমাদের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আজকে যে সাবজেক্টটা নিয়ে উনি কথা বলতে এসেছেন, যে এই আমি শুধু বাংলাদেশ বলবো না, মানে আমাদের এই ভূখণ্ডটা, সেটা স্বাধীনতার আগে থেকেও বাংলা ভাষাভাষী আমাদের যে ভূখণ্ড, তো সেই সেই জায়গা থেকে যে স্টার, যারা যাদেরকে আসলে স্টার বলা যায় বা তারকা বলা যায়, তাদের নিয়ে একটু একটা আলোচনা অনুষ্ঠান,
তাদের কার কি কাজ ছিল বা আমি যতটুকু বুঝতে পারছি এরকমই। তো আমি দুজনকেই আমার এখানে স্বাগতম জানাচ্ছি আর হচ্ছে দেখি কোন দিকে আলোচনাটা যায় এবং কীভাবে এগোয়। আমি খুব মানে এক্সাইটেড ফিল করছি। আমি আপার কাছে চলে যাচ্ছি সরাসরি। হ্যালো, আমি লায়লা হক। আমি অনেক জেনারেশন দেখেছি এবং সেই অভিজ্ঞতার জন্যই বোধহয় আমার ভাই সাদি, আমি অত্যন্ত প্রিয় একটি ভাই, সে আমাকে এখানে নিয়ে এসেছে। আমার মতে সে যে সাবজেক্টটা চুজ করেছে এটা নিয়ে কেউ কখনোই কথা বলেনি, এই প্রথম বোধহয় এই কথাটা হতে যাচ্ছে। কারণ মিডিয়া বলতে অনেক কিছুই বোঝায়। মিডিয়া বলতে ছোট পর্দা, বড় পর্দা, পত্রিকা, সাংস্কৃতিক অঙ্গন, কালচারাল শো, শিল্প সংস্কৃতির সমস্ত কিছু বোঝায়। কিন্তু প্রথমেই আমরা যেটা বলছি, তারকা, আকাশে জ্বলজ্বল করে যেই তারা সেটাই হলো তারকা। তারকা, অনেক পুরনো তারকা যদি আপনাদের সামনে আমি নিয়ে আসি, আপনারা বোধহয় একটু নড়ে চড়ে বসবেন। প্রথম তারকা জুটি হলেন খলিল আর সুমিতা দেবী। খলিল সাহেব হিরো ছিলেন, এটা ভাবতেও অনেকের অবাক হওয়ার কথা, কিন্তু ছিলেন। সুমিতা দেবী হিরোইন। ওনাদের প্রথম ছবি আশা করছি আপনাদের মনে আছে কিনা, আমাদের জেনারেশনের যারা তারা মনে রাখতে পারবেন। প্রথম ছবি ছিল জাগো হুয়ে সাবেরা, 1959 সালে এটি তৈরি হয় এবং ধরতে গেলে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র। এখন সাদি তোমার কি মনে আছে ওখানে একটি গান ছিল, গানটি কি ওই ছবির নাকি? আমি ঠিক মানে মনে করতে পারছি না, যদি হয় খুব সুন্দর একটি মেলোডিয়াস গান, তো সাদি একটু শোনাক। আচ্ছা, আমি ঠিক শিওর না যে এই গানটা জাগো হয়ে সাবেরার কি না, তবে আপনি ওই সিনেমাটার নাম কিন্তু বলেন নাই আপা, ওই যে প্রথম সিনেমা যেটা আমাদের মুখ ও মুখোশ, এটা বলেন নাই। যাই হোক, এটা আমরা আলোচনা করেছি যে আমাদের রিয়েলি সিনেমা হিসেবে সিনেমা মুখ ও মুখোশ, কিন্তু ওইটা বাদ দিয়ে আমরা জাগো হয়ে সাবেরা কেন বলছি, সে আমাদের বাংলাদেশে কিছু উর্দু সিনেমা হতো, পাকিস্তানি ভাষা উর্দু, আমরা ছিলাম ইস্ট পাকিস্তান তখন, আমি তখন ছোট ছিলাম। যা হোক, কিন্তু আমি শুনেছি এই গানগুলো শুনেছি, তো একটা গান তখন সুপারহিট হয়ে গেছিলো, ওইটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে প্রথম সুপারহিট গান যেটা আমি শুনেছি, গানটা আপনারা হয়তো অনেকে শুনেছেন যারা সিনিয়র, সেটা হলো এরকম গানটা, নীলা গগন হ্যায় তেরা লা 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 তো এই গানটা আমি গাচ্ছিলাম একটু আগেই, বিফোর উই স্টার্টেড দিস রেকর্ডিং। তো অয়ন ভাই যিনি বর্তমান যুগের সুরকার, উনি বললো বাবা খুব সুন্দর সুর, তো আমি বললাম কেন এটা আপনি শুনেন নাই, তো বলে যে না আমি তো এটা শুনি নাই। যাই হোক, এখন শুনলেন উনি, উনি বুঝলেন যে না আমাদের যে মানে ট্রেডিশন, যেই যেই ধারা নদীটা নেমে এসেছে হিমালয় পর্বত থেকে, এখন তো বঙ্গোপসাগরে পড়ে যাচ্ছে, অয়ন ভাই তো এগুলো চিনে, নদীটা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে গেল, কিন্তু এটা যে হিমালয় পর্বতের এই ফ্লেভারটা উনি আজকে পেল, তো এটাই মনে হয় সবচেয়ে পুরানো গান। তারপরে আমাদের আরও তারকা ছিল যারা উর্দু সিনেমার মাধ্যমে এসছে, যেমন রহমান, শবনম, ওদের অনেক উর্দু গানও আছে, বাংলা গানও আছে। তালাশটা প্রথমে উর্দু হয়েছিল, পরে বাংলায় হয়েছে, দুইটা গানই আছে একই সুরে। তবে আমার যতটুকু মনে পড়ে এই গানটা যেটা আমি একটু দুই লাইন গেলাম, এটা আমার যতটুকু মনে পড়ে এটা খানাতুর রহমানের সুর। তাহলে বুঝেন আমাদের সুরকারদের ভিতরে খানাতুর রহমান, ওনাকেও একটা স্টার আমরা বলবো পরে, উনিও দুই একটা সিনেমাতে হি ওয়াজ আ স্টার, লাইক অনেক সময় উনি নায়কের ভূমিকা করেছেন, অনেক সময় পার্শ্ব অভিনেতা হিসাবে করেছেন, কাচের দেয়ালে যেমন খানাতা আমার মনে হয় নায়ক ছিলেন, জীবন থেকে নেয়া উনি নায়ক ছিলেন না, বাট উনি কেন্দ্রীয় চরিত্রে ছিলেন। যা হোক, এই এই আমাদের প্রথম তারকা দুজন, আমরা যেটা লায়লা আপা ধরিয়ে দিলেন, খলিল এবং সুমিতা। তারপরে যদি আমরা বলি যে আমাদের তারকা কে, উই আর নাও ইন দ্য
সিনেমা থিং। তখন আমাদের সিনেমা প্রচুর জনপ্রিয় ছিল, দলে দলে মানুষ সিনেমা দেখতে যেত, এমনকি আমাদের ফ্যামিলির একসাথে পাঁচজন ছয়জন দশজন একটা একসাথে টিকিট কাটতো, সবাই একসাথে যেত। মানে বর্তমান প্রজন্ম আপনারা এটা দেখেন নাই, এগুলো দেখেন নাই, আপনি বিশ্বাসও করবেন না যে এরকম সিনেমা ক্রেজি আমরা ছিলাম। তখন তো এত এতগুলো 28টা চ্যানেল ছিল না আমাদের, আর এত ইউটিউবও ছিল না, ফেসবুকও ছিল না, তাহলে কী ছিল? টু হ্যাভ ফান সিনেমা, বিভিন্ন সিনেমা, এক এক সপ্তাহে দুইটা তিনটা করে সিনেমা আসছে এবং শীঘ্রই আসিতেছে, শীঘ্রই আসিতেছে, কামিং সুন, এগুলো দিয়ে দিয়ে একদম রাজ্জাকের ছবি, সুচন্দর ছবি, ববিতার ছবি দিয়ে আমরা আগের থেকে বসে আছি, কবে এই সিনেমাটা আসবে। তখন আমি অবশ্য ছোট হলে কি, আমি ছোটকাল থেকে কিন্তু সিনেমা দেখি, আমার কিছু দুইজন আপা ছিলেন, হ্যাঁ নাম ওনাদের রুবি আপা, খুবই আপা, ওনারা সিনেমা খুব পাগল ছিলেন, ওনারা সিনেমা হলে যখন যেতেন আমাকে নিয়ে যেতেন। আমার এক ফুপু ছিল, খুবই সিনেমা প্রিয় ছোট ফুপু, এই ছোট ফুপু আর এই দুই আপা মিলে ওনাদের একটা সার্কেল ছিল খালি সিনেমার আলোচনা, নট অনলি রাজ্জাক, সুচন্দা, ববিতা, নট অনলি দ্যাট, ওনারা আলোচনা করতো ওয়াহিদ মুরাদ, শামিমারা, দিবা, জেবা, ওয়াহিদ মুরাদ, সরি মোহাম্মদ আলী, সুধীর, এরা ছিলেন পাকিস্তানের তারকা তখন। এনিওয়ে আমরা পাকিস্তানকে খুব একটা এখানের মধ্যে আনবো না, এটা আমাদের বাংলাদেশের কারা তারকা ছিলেন সেটা। তারপরে আপা আফটার সুমিতা দেবী অ্যান্ড খলিল, তারপরে আপনি বলেন। তারপরে এলেন রহমান, শবনাম, রহমান আর শবনাম দুজন জুটি খুব নাম করেছিলেন, এই জুটিকে সবাই পছন্দ করত। আচ্ছা আমি একটি কথা আমাকে সাদি যদিও বলেছে, সাদি আপনি একদম ঠিক ধরিয়ে দিয়েছেন, আমাদের প্রথম, আচ্ছা সাদি তুমি মুখো মুখোশের কথা, সত্যি করে বাংলাদেশের প্রথম ছবি হলো মুখো মুখোশ, 1956 সালে এটি তৈরি হয়েছে এবং ওর পরিচালনায় যিনি ছিলেন তার নাম আব্দুল জব্বার খান। মুখো মুখোশে যে নায়িকা ছিলেন উনি একটি মাত্র ছবি করেছিলেন, আমার মেমোরি থেকে আমি বলছি একটি মাত্র ছবি করেছিলেন, এবং তিনি ডাক্তার, তিনি একজন প্রফেশনের সেই আমলে একজন ডাক্তার নায়িকা, উনি একটি ছবি করেছিলেন মুখো মুখোশ, এইটুকু আমার মনে আছে, নামটা আমার ঠিক এখন বলতে পারছি না সাদি। আচ্ছা আমরা পরে ঘেটে বের করে নেব। আর এরপরে আসলো, তারপরে এলো রাজ্জাক, তারপরে এলেন সুচন্দা, তারপরে এলেন ববিতারা, তিন বোন, ববিতা, চম্পা, সুমিতা, সুমিতা, সুমিতা না, ববিতা, চম্পা, সুচন্দা, সুচন্দা ওনাদের সবচেয়ে বড় বোন, তারপরে ববিতা, তারপরে চম্পা। ববিতা তো দীর্ঘ কাল আমাদের এই মিডিয়াতে সে স্থায়ী হয়েছিলেন এবং তার অভিনীত ছবি দেখে সত্যজিৎ রায় তাকে নায়িকা করেছিলেন এবং চমৎকার অনবদ্য অভিনয় করতেন, তিন বোনই খুব চমৎকার অভিনয় করতেন। ববিতা দেবী এখন আর অভিনয় করেন না কিন্তু তার প্রতি আমাদের শ্রদ্ধা। সাদি এরপরে তুমি কন্টিনিউ করো। আচ্ছা তো একটু গান বাজনা না হলে ভালো লাগে না, আর আমি তো খুব গানের লোক, আমার মানে আসলে গানের নেশা। ববিতার কথা যখন আপা বললেনই, ববিতার কয়েকটা গান ছিল যেগুলো গানগুলা ববিতাকে হিট করে দিয়েছে, যেমন ধরেন একটা সিনেমা ছিল টাকা আনা পাই, টাকা আনা পাই, সুরকার ওই যে অয়ন ভাই, ওই যে আমার আমার মায়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, না আনোয়ার পারভেজ না, ওনার নাম কী ছিল, যে আমার ভাইয়ের, সরি আমার ভাইয়ের রক্তে রাঙানো, এই সুরকার না কম সুর করেছেন কিন্তু এই এই যে এই গানটা টাকা আনা পাইয়ের সুরকার তিনি ছিলেন, সরি আমার এই মুহূর্তে নামটা মনে আসছে না। টাকা আনা পাইতে একটা গান ছিল ববিতার, ওই গানটা সুপারহিট হয়েছিল, ওই সিনেমাটা সুপারহিট হয়েছিল ওই গানের জন্য, আলতাফ মাহমুদ, আলতাফ মাহমুদ, ও শ্রদ্ধেয় আলতাফ মাহমুদের, আমাদের আমরা তো সবাই ওই গানটা গাই প্রতি 21 ফেব্রুয়ারিতে। আলতাফ মাহমুদ কম সুর করেছেন কিন্তু উনি ওনার সুরের মধ্যে আলাদা একটা মানে কী বলবো সৌন্দর্য ছিল। যেমন আমি গানটা গেলেই আপনারা বুঝতে পারবেন, আমি কিছুটা গাবো, আমি অত লিরিক্স তো অত জানি না,
যেমন লা 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 লা, তোমার কথা ভাবতে আমার কি যে ভালো লাগছে, উড়ু 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 মন আমার, লা 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 লা। এই একটা গান ববিতার সুপারহিট হয়েছিল টাকা না পাই। তারপর আরেকটা গান ছিল, এটা মনে হয় কার সুর, সুরকার নামটা আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক গানটা ছিল এরকম, মন দেব কি দেব না বলতে পারি না, হয়তো দেব হয়তো না না বলবো না। তো ববিদের কথা মনে হলে এগুলো মনে পড়ে। আরেকটা গান মনে পড়ে, ঝড়েরও পাখি হয়ে উড়ে যেতে হবে কত দূরে, জানি না কোনো সীমানা, হারিয়েছি ঠিকানা, লা লা লা। গাবেন নাকি আপা? এগুলো গান আমরা ছোটোকালে গেয়েছি, সবাই গেয়েছি, এখন আপা একটু লজ্জা পাচ্ছে। যাই হোক, এগুলো ববিতার সুপারহিট গান। তারপরে ভুলি গেছি সুর গো স্বরলিপি নেই, এগুলো ববিতারও, ববিতার চেহারা দেখেছে মানুষ সিনেমাতে, কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা গানই সাবিনা ইয়াসমিনের। একটা গান যেটা রোনা লায়লার, যেটা সুপারহিট হয়েছে ববিতাকে দেখা গেছে চলচ্চিত্রে, সে গানটা হলো গানেরই খাতায় স্বরলিপি লিখে। এটা স্বরলিপি সিনেমার গান, গানেরই খাতায় স্বরলিপি লিখে, এটা রোনা লায়লার কণ্ঠের গান। রোনা লায়লা তখন নতুন এসছেন, এসে দুইটা তিনটা গান হিট হয়েছে, কিন্তু এটা সুপারহিট হয়, ওইটা ববিতা গায় ওই সিনেমাতে স্বরলিপিতে। তো আমার এত মুখস্থ, কারণ আমি তো সব সিনেমা দেখেছি, ছোটো ছিলাম 11-12-13-14 বছর বয়স, বাট আই ভেরি রেয়ার, ইট ওয়াজ ভেরি রেয়ার দ্যাট আই মিসড আ মুভি, বাংলাদেশি সিনেমা। তো আপা তারপরে, আপনি তো ববিতার কথা বললেন, ববিতা সবচেয়ে বড় বোন সুচন্দা, তারপর ববিতা, তারপর চম্পা, এরা সবাই তিনজন স্টার ছিলেন। তারপরে ববিতার সাথে সেই সময়ে রাজ্জাক তো আছেই, নায়ক রাজ্জাক তো সবার সাথেই অ্যাক্টিং করেছেন, উনি সুজাতার সাথে করেছেন। ও আপনি আজিমের কথা বলেন নাই, আজিম সুজাতা সম্বন্ধে কিছু বলেন। আমাদের আরেকজন সুন্দর নায়ক, তার নাম হলো আজিম। সত্যি সামনাসামনি তাকে আমি দেখেছি, অত্যন্ত চমৎকার দেখতে। নোয়াখালী তার বাড়ি, আমার বাড়িও নোয়াখালী, তার বাড়িও নোয়াখালী, সাদির বাড়িও নোয়াখালী, আমরা সেই জন্য গর্বিত। ওনাকে বেশিরভাগ ফোক টেল জাতীয় ছবিতে নেওয়া হতো ওনার সৌন্দর্যের জন্য, ফোক স্টোরিতে তাকে মানাতো খুব বেশি। এবং তখনকার দিনে ফোক স্টোরিগুলো সাদি খুব হিট হতো, মানে ফোক স্টোরি সাত ভাই চম্পা এই ধরনের, অরুণ বরুণ কিরণমালা, তিনি বিয়ে করেছিলেন যাকে, তাকে, তিনিও খুব মিষ্টি একজন মহিলা, খুব সুইট, তা সেও কিন্তু অভিনয় করতো, হ্যাঁ তাই না সাদি, মনে আছে? সুজাতা, এবং সুজাতা আজিম, এটা একটা বিয়ে হয়েছিল, এবং ওদের বেশ সুন্দর জুটি, যারা বিয়ে করেছে, এর বাইরে কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। তো রাজ্জাককে নিয়ে, ববিতাকে নিয়ে অনেক কিছু শোনা যেত, তাই না? রাজ্জাককে নিয়ে, কবরীকে নিয়ে, কবরীকে নিয়েও শোনা যেত যে কবরীকে নাকি উনি বিয়ে করতে চাইছিলেন, তারপরে দুইজনের নাকি খুব মানে এই ব্যাপারে হিচ হয়েছিল। তুমি কিছু জানো নাকি? আমি কিছু গল্প চিত্রালী বলে একটি ম্যাগাজিন ছিল, ওর মধ্যে পড়েছিলাম। আমি সাদিকে জিজ্ঞেস করছি। যাহোক আপা, আপনি আমাকে হাসালেন, কারণ আমার এত স্মৃতি এই চিত্রালী, পূর্বাণী সিনেমা, তিনটা পত্রিকা ছিল অয়ন ভাই, এগুলো বড় বড় পত্রিকা, এই যে এখন ডেইলি স্টার যে বিগ সাইজের পত্রিকা, এরকম বিগ সাইজের পত্রিকা ছিল চিত্রালী। চিত্রালীর পরে কম্পিটিটর আসলো পূর্বাণী, তারপরে একটা কম্পিটিটর আসলো সিনেমা। তিনোটা আমি ফ্রম বিগিনিং টু এ টু জেড আমি পড়তাম। আবার কিছু কিছু মানে এই যে এইসব রাজ্জাকের সাথে ববিতার এই কাহিনী শোনা যাচ্ছে, বা রাজ্জাকের সাথে কবরীর এগুলা কাহিনী শোনা যাচ্ছে, জাফর ইকবাল ববিতা, এগুলো নিয়ে আমাদের সাংবাদিকরা প্রচুর মনে হয় খোরাক পেয়েছে লেখার, চিত্র সাংবাদিকরা। এখন আজকাল এই চিত্র সাংবাদিকরা কমই, এখন মানুষ রাজনৈতিক খবর টবর পড়ে বেশি, রাজনৈতিক পত্রিকা অনেক, বিভিন্ন রাজনৈতিক অনেক, সত্যি আবার অনেক কিছু হয়তো বানোয়াট অনেকে বলে। যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না।
সিনেমা সম্বন্ধে প্রচুর আমাদের সাংবাদিক ছিল, ভালো ভালো মজার মজার তারা কলাম লিখতেন। তার মধ্যে যার কথা বারবার আমার আমাদের মনে পড়ে, চিত্রালীর সম্পাদক আজা চৌ, আজা চৌ একটা অ্যাব্রিভিয়েশন, আহমেদ জামান চৌধুরী। সেই আমলে আমরা যখন ছোট ছিলাম, আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, একটা ম্যাগাজিন আমরা বের করেছিলাম, ওইটার নাম ছিল আকর্ষণ। আকর্ষণের জন্য আমরা ফ্রেন্ডরা মিলে আজা চৌ সাহেবের কাছে গেছিলাম। তো উনি কেমনে জানে আমাদেরকে ইন্টারভিউ দিলেন। আমরা বললাম যে স্যার আপনার একটা ইন্টারভিউ নিব। হ্যাঁ, তো উনি ওনাকে নিয়ে আমরা অনেক প্রশ্ন করলাম, উনি উত্তরও দিলেন। ওইটা নিয়ে আমরা একটা আমাদের আছে আকর্ষণ, একটা কপিও আমার কাছে আছে, কোনো এক সময় এটাকে আপলোড করবো হয়তোবা। সে যা হোক, সে সময় সিনেমাটা যেহেতু এত বড় একটা, বিরাট বড় একটা সাবজেক্ট ছিল। এখনকার যুগে ফেসবুকটা যত বড় সাবজেক্ট বা ইউটিউব, তত বড় একটা সাবজেক্ট ছিল বাংলাদেশি চলচ্চিত্র। আপনারা বিশ্বাস করবেন না, নতুন প্রজন্মকে বলছি আমি। যা হোক, আমরা আমাদের কর্তব্য করছি, লায়লা আপা আমি আমাদের কর্তব্য, আমাদের পুরানা ঐতিহ্য, আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, এত গৌরবোজ্জ্বল ঐতিহ্য, এটাকে আমরা আপনাদের কাছে তুলে ধরছি। এটা মনে হয় আমাদের স্যাটিসফ্যাকশন, তাই না আপা? আপনারা নবাব সিরাজউদ্দৌলা তো একটু অন্য ধরনের ঐতিহাসিক সিনেমা, আপনি বলেন। নবাব সিরাজউদ্দৌলা ঐতিহাসিক একটি ছবি, কিন্তু আনোয়ার হোসেনকে তারকা বানিয়েছে। এবং আনোয়ার হোসেন সাহেব এরপরে গ্রামে যেতেন, যেখানে যেতেন সবাই তাকে নবাব সিরাজউদ্দৌলা বলেই ডাকত। মানে একটি লোকের মানে এত একটা পার্সোনালিটির একটা ব্যাপার হয়ে যায় সিনেমার তারকা হলে। সত্যি তারকা জগৎটা মানুষকে সম্মোহন করে। এবং উনি যে নবাব সিরাজউদ্দৌলা করেছেন, তারপরে সাদি আমি একটা ইন্টারেস্টিং কথা বলি, কিছুদিন উনি অন্য কোনো ছবি করতে পারতেন না, ওখান থেকে উনি বের হয়ে আসতে পারতেন না। ওই যে নবাব সিরাজউদ্দৌলা, ওই ইমেজ, হ্যাঁ, কিন্তু ওটা হিট করেনি। নবাব সিরাজউদ্দৌলা যতটা আমাদের হিস্টোরিক্যাল ছবি যতটা হিট করেছিল, এবং চমৎকার একটি ছবি। আমি একটি কথা সাদি তোমাকে বলি, যেহেতু ডিরেকশনের লাইনে আমি আছি, যেহেতু ওইটাও আমার কাজ, আমি একটা জিনিস দেখেছি, আগের ছবি, আগের চলচ্চিত্র, তার মধ্যে যে স্ক্রিপ্টিংয়ের বন্ধন, কিংবা তোমার শর্ট টু শর্ট যাওয়ার যে ডিফারেন্স, কিংবা একটা ভিজুয়ালাইজেশনের একটা চিন্তা, ওইটা নবাব সিরাজউদ্দৌলা দেখলে বোঝা যায়। তুমি দেখো কণ্ঠকাসন নিয়ে এসে যে কাঁটা বিছিয়ে রেখেছিল সিরাজউদ্দৌলার সামনে, ওই কণ্টক আসনের মধ্যে তাকে বসাবে, এই জিনিসটা এখনও আমার চোখে লেগে আছে। মানে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা মুনশি আনা লাগে। এখন অনেক ছবি হচ্ছে, আমি বললে হয়তো অনেকে কিছু মনেও করতে পারেন, অনেক ছবি অস্কারেও নমিনেশন পাচ্ছে, উই আর প্রাউড অফ দ্যাট, ঠিক আছে, কিন্তু মুনশিয়ানাটা সেইভাবে নাই। আমি জহির রাহেনের কথা তোমাকে বলি, জহির রাহেন সাহেব যেই ছবিগুলো করেছেন, ওই ছবিগুলো তুমি চিন্তা করে দেখো তো, প্রত্যেকটা ছবিতে ওনার স্ক্রিপ্টের, যেটা বলে স্ক্রিন প্লে, এখনকার চিত্রনাট্য, চিত্রনাট্য বলতে এখনকার ছবিতে কিছুই নেই। আমি মনে হয় একটি ছবি আমি দেখলাম, রিসেন্ট ছবি, নাম আমি বলছি না, ছবিটা মনে হলো কোনো চিত্রনাট্য ছিল না, অথবা এমন হতে পারে যে এমনভাবে ওটাকে এডিট করা হয়েছে যে বন্ধনটা নাই, খাপ ছাড়া। তো সাদি এই সম্পর্কেও তুমি কিছু বলতে পারো। আমি সাধুবাদ দিই, এখন যে ছবিগুলো হচ্ছে সেটাকে আমি সাধুবাদ দিচ্ছি, ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, বাবারে টপ অ্যাঙ্গেল থেকে নায়ক নায়িকাকে নাচতে দেখা যাচ্ছে, ওই সিমলা যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে, অনেক কিছু, কিন্তু কিছু যেন নাই, সেটা মনে হয় ওই বোদ্ধা রাইটার কিংবা স্ক্রিন প্লে করার মতো হয়তো লোক নেই। তুমি একটু বলো তো দেখি সাদি। হ্যাঁ বলবো আমি আপা, তবে ব্যাপার হলো কি, তখনকার যে জহিরান সাহেব বা আমজাদ হোসেন সাহেব বা খানাতুর রহমান, ওনারা তো অ্যাকচুয়ালি ওনারা তো কমার্শিয়াল সাকসেসটা খুব একটা দেখেন নাই।
ওনারা ওই টাকার জন্য তো সিনেমা বানাতে আসেন নাই, ওনারা প্রাণের তাগিদে এক একটা সিনেমা বানিয়েছেন, এবং মানি ওয়াজ নট আ বিগ ফ্যাক্টর অ্যাট দ্যাট টাইম। আরেকটা জিনিস, টেকনোলজির যে কারুকার্য ওইটা তো তখন ছিল না। এখন আমরা যত অ্যাভেলেবেল টেকনোলজি আছে আমাদের, ইউনো, তাড়াতাড়ি একটা গান মানুষ 10-20 বার শুনতে পাচ্ছে, একটা সিনেমা বারবার দেখতে পাচ্ছে, একটা ট্রেলার, বিকজ অফ টেকনোলজি। তো টেকনোলজি তখন ছিল না, তখনকার আমাদের যে স্ট্রেংথটা ছিল সেই স্ট্রেংথটা ছিল আর্টিস্টিক স্ট্রেংথ। হ্যাঁ, কাহিনীর গভীরতা, চিন্তার গভীরতা, ওনারা সময় নিয়ে চিন্তা করতেন, সময় নিয়ে হয়তো একটা সিকোয়েন্স লিখতেন 2-4 ঘন্টা ধরে, একটা একটা ছোট এক পেজ লিখতেন। এখন তো সময়ও কম, সবাই ব্যস্ত, দৌড়াদৌড়ি, আমাদের তো ট্রাফিকে তো আমাদের সময় চলে যায়। হ্যাঁ, তো আমাদের ব্যস্ততার জীবনের মধ্যে আমরা সময় কম দিচ্ছি, যার জন্য আমাদের ওই বোঝা যায় যে ওই গভীরতাটা মিসিং। কিন্তু হোয়াট ইজ দেয়ার অ্যাজ আ সাবস্টিটিউট ইজ ওই যে সব ক্যামেরা, ক্যামেরার কারুকার্য বা এডিটিং, সুন্দর এডিটিং, কালার, একদম সুন্দর কালার আসছে এখন। এখন আমরা তো কখনো বাংলাদেশি তারকা নিয়ে আলোচনা করার সাহস পাই নাই, এখন পাচ্ছি, কারণ আমাদের তারকারা এখন আন্তর্জাতিক হয়ে যাচ্ছে। আমাদের কিছু তারকা আছে যারা এখন বাংলাদেশেও স্টার, ইয়াতেও স্টার, ইন্ডিয়াতেও তারা স্টার। আবার এই যে একটা ঢাকা অ্যাটাক হয়েছে, এটা নাকি আমেরিকাতে 2-3 সপ্তাহ 4 সপ্তাহ ধরে চলেছে। এই আরিফিন শুভকে এখন ওরা চিনে আমেরিকাতে। এখন আমাদের শাকিব খানকে তো অনেক অনেক শাকিব খানের সিনেমা সৌদি আরব টারবে, মানে ওইসব মিডল ইস্টের দুবাইতে হয়তো কিছু চলে যাচ্ছে, না হলেও এই যে ইউটিউবের মাধ্যমে তো সবাই সবাইকে দেখছে। আমাদের অয়ন ভাই, এমনকি আমাদের যেসব ভিডিও আছে বিভিন্ন দেশে ভালো হিট হয়, মানে ভিউ। অবশ্যই ইউটিউব আমাদের পুরানো প্রজন্মের মানুষ খুব একটা ইউজ করতে পারে না, সেটা আরেক প্রসঙ্গ, পরে আসব। আসলে কেন পারে না, জিনিসটা এত এত জটিল কিছু না, একটা কম্পিউটার ইউজ করা, ইট ইজ নট টু মাচ কমপ্লিকেটেড। আমি তো সেই যুগের, আমি অ্যাকচুয়ালি সেই যুগের মানুষই বলতে পারেন, তাই না? আমি ব্যক্তিগতভাবে আমি সেই যুগেরই মানুষ, কিন্তু আমার কথাবার্তা চালচলনটা একটু আধুনিক, যেহেতু বিদেশে ছিলাম বা এই ইয়াং জেনারেশনের এই অয়ন ভাইদের সাথে বেশ মেলামেশা করি, চা খাই, কফি খাই, তো ওদের কথা শুনি, ভালোই লাগে। বাট অ্যাকচুয়ালি কঠিন না, আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করতে পারেন না শিখেন, আরও তো 10-20 বছর বাঁচবেন, এখন তো মানুষ দীর্ঘজীবী হচ্ছে। হ্যাঁ, এখন আপনারা 50 বছর বয়স ভেবেন না যে না ইট ইজ টু লেট, আই শুড নট লার্ন ইন্টারনেট। শিখেন, গুগল যান, সার্চ করে আপনি অনেক ইনফরমেশন পাবেন। এই আনোয়ার হোসেন বলেন, রাজ্জাক বলেন, শবনম রহমান, সবাই সম্বন্ধেই পাবেন, সবার গান, এগুলো যেগুলো আমরা নামগুলো বলছি এগুলো আপনারা দেখতে পারবেন যে কি তাদের কোয়ালিটি ছিল না। একরাজ, রাজ্জাকের, ববিতার, সুজাতা, আজিম, যেগুলো বললাম। বাই দ্য ওয়ে, আপা যখন সুজাতা আজিমের কথা বলছিলেন, লায়লা আপা, তখন আমার একটা গানের কথা মনে পড়েছিল, আমি আবার ঘুরে ফিরে গানের দিকে চলে আসি। আর গান একটু ভালোও লাগবে, এসব তো রেডিও শো, তো শুধু ভয়েস, তার মধ্যে যদি একটু গান থাকে উইথ মিউজিক ভালোই লাগবে আপনাদের। একটা গান আমার মনে পড়ছে, এটা বশির আহমেদের গান, এটা গানটা আমি প্রায় শুনি, এটা আজিম গেছিল, ওই সিনেমাতে দেখা গেছিলো, সিনেমাটার নামটা আমার ঠিক মনে নাই, আজিম আর সুজাতা ছিল এই সিনেমাতে। চোখ ফেরানো যায় তো তবু মন ফেরানো যায় না, চোখ ফেরানো যায় তো তবু মন ফেরানো যায় না, না সরি, মন ফেরানো যায় তো তবু চোখ ফেরানো যায় না, কেমন করে নানি নে নে নানি না না নাই না, চোখ ফেরানো যায় তো। যা হোক, এটা বশির আহমেদের খুবই সুপারহিট গান, খুবই সুন্দর। অয়ন ভাই, এই গানটা শুনেছিলেন? মন ফেরানো যায় তো তবু চোখ ফেরানো যায় না, কেমন করে বাঁধি রেখে মনের খোলা আয়না। না, আয়না অবশিষ্ট না, আয়না অবশিষ্ট না, এটা আরেকটা সিনেমা, আরেকটা সিনেমা, আয়না অবশিষ্ট না। আয়না অবশিষ্টের গান যেটা হিট হয়েছিল সেটা হলো আকাশের হাতে আছে এক রাশ নীল। এটা 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 খুবই গাবেন নাকি আপা একটু গান একটু? আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ,
চমৎকার গান। আমি এখানে আরেকজনের কথা একটু ভুলে গেছিলাম, শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাচ্ছি, আবদুল্লাহ আল মাহমুদ। উনি কিন্তু ও যুগেরও না, এই যুগেরও না, সামনের যুগেরও, মানে উনি আমি মনে করি সাদি তোমার আমার মতন, মানে ওনার সব সময় আইডিয়াটা মডার্ন ছিল, মডার্ন মডার্ন সব কিছু সাবজেক্ট নিয়ে কাজ করতেন এবং অত্যন্ত চমৎকার কাজ করতেন, এবং স্ক্রিন প্লে ওনার খুব ভালো ছিল আমার মনে হয়। ওনার একটি ছবি সারেং বউ, সারেং বউর চিত্রনাট্য অত্যন্ত চমৎকার, এবং সারেং বউতে যে একটি গান ছিল, আমি আমি সাদিকে রিকোয়েস্ট করব অয়ন গাক, অয়ন গাও একটু, আমি জানি উনি খুব মিউজিক লাইক করে, এবং এই গানটা তো সবাই গায়, এই গানটা যারাই গায়ক হয়েছে বাংলাদেশে ভোকালিস্ট এই গানটা টাচ করেছে। তয়ন ভাই একটু শোনান তো। আমি তার গানটা শোনার আগে একটু বলতে চাই, কালজয়ী গান মনে হয় এগুলোকেই বলে, যেগুলো এতগুলো জেনারেশন পরেও আমাদের জেনারেশন পর্যন্ত আমরা গাইছি, হয়তো আমাদের পরবর্তী জেনারেশনও গাইবে। আব্দুল জব্বার স্যারের গান, প্রয়াত আব্দুল জব্বার স্যারের গান, গানটা আমি দুই লাইন গাইছি। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ও রে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া, মরিহিয়া আমি ধর ফরাইয়া রে, নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে, আমার মনের নোঙ্গর পইরা রইছে হায় রে সারেং বাড়ির ঘরে। এতটুকুই আর গাইতে চাচ্ছি না, সুন্দর গেয়েছেন আপনি। এই যে এই গানটা এমনই একটা গান, যা হোক তো কথায় কথায় কিন্তু আমাদের কিছু কণ্ঠশিল্পীর বর্ণনা চলে এসেছে এই 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 অডিওতে বা এই ভিডিওতে, যেমন সাবিনা ইয়াসমিন, যেমন আমরা বললাম রুনা লায়লা, যেমন আমরা বললাম সৈয়দ সরি আব্দুল জব্বার, মোহাম্মদ আব্দুল জব্বার, যেমন আমরা বললাম বশির আহমেদ ওই গানটা। তো আমাদের দেশের সিস্টেমটা এমনভাবে গড়ে উঠেছে যে পুরান আমলে কণ্ঠশিল্পীরাদেরকে স্টার বলার খুব একটা প্রচলন ছিল না। রুনা লায়লা যখন আসলো তখন রুনা লায়লাকে নিয়ে এত আলোচনা হলো, তখন মানুষের মাথার মধ্যে আসলো আরে যারা সিঙ্গার তারাও তো স্টার, তখন বললো আচ্ছা রুনা লায়লা যদি স্টার হয় তো সাবিনা ইয়াসমিন কী দোষ করলো, সাবিনা ইয়াসমিনের গান তো প্রচুর জনপ্রিয়, কারণ সাবিনা ইয়াসমিন এত লাকি আমার মনে হয়, আমার তো অত্যন্ত প্রিয় শিল্পী, কিন্তু সাবিনা ইয়াসমিনের কমপক্ষে 20-30টা সুপারহিট গান আছে, শি ইজ লাকি। আর রুনা লায়লা এসছেন অনেক দেরিতে, ওনার পাকিস্তানে কয়েকটা সুপারহিট গান বানিয়ে ফেলেছেন তখন, তারপরে উনি বাংলাদেশে এন্ট্রি যখন করেন ওনার জন্য একটু কঠিন হয়েছে বাংলাদেশের জায়গা করা, কিন্তু যখন জায়গা করে ফেলেছেন তখন রুনা লায়লা তো নাচতে নাচতে গান গেতেন উইথ আ লট অফ ইউ নো বডি মুভমেন্ট, গানের তালে তালে উনি পা নাড়তেন, হাত নাড়তেন, সেগুলো আমাদের কাছে ছিল সাংঘাতিক নতুনত্ব, চমক চমক সৃষ্টি করলেন রুনা লায়লা, তখন রুনা লায়লা হলেন স্টার। এবং তখন তখন মানুষ বললো তাহলে সাবিনা ইয়াসমিনও স্টার, অফকোর্স তখন আরেক স্টারের নামও আসলো শাহনাজ রহমতুল্লাহ, শাহনাজ রহমতুল্লাহ। এখন কি গানের দিকে যদি যাই তাহলে তো এই অনুষ্ঠানটা গানের দিকে চলে যাবে, তবু দুই লাইন করে গেতেই হয়। যেমন ধরেন শাহনাজ রহমতুল্লাহ যেটা সুপার সুপার হিট, সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়ায় নে, গাবে না পা? আমি গাইতে চাচ্ছি না, কিন্তু আমি একটা ইনফরমেশন দিতে চাচ্ছি, গানের বাণী কথা অনেক অনেক ইম্পর্টেন্ট। এই গানের বাণীটি কার সেটি বলো তো, সাদি না, একজন মহিলার, জেবুন্নেসা জামান, অনেক ওনার গান অনেক প্রিয় ছিল সবার কাছে, খালি গান লিখতেন, গীতিকারী ছিলেন, এবং এত চমৎকার গান লিখতেন উনি,
ওনার গানের লিরিক্স একটু বলছি চা টা আচ্ছা ওটা আচ্ছা তাহলে একটু ছোট একটা ব্রেক নেই আচ্ছা আমরা একটা চা বিরতি নিচ্ছি থ্যাংক ইউ